যারা চেষ্টা করছে আমার সমালোচনা এটা করে চেষ্টা অনেকটা বাইরে আম শ্রী পবিত্র কুমার বড় গোরেশ্বর নগর আপাতনি মবরে সাইকো জানায় আম দিনই 22 জুন 2021 অবং গোসাইনি মুয়াও সময় কিরা লানানে কুমেদি আম আইন খান্তিজন সুজো জানায় ভারতী সংবিধানটি পারছে ছটায় আর গনায় লাকিগত আর আমনে বিনয় বিপন্ন যে বৈঠক গিয়া যাচ্ছে সৈতেজন মহকুমাঙ্গন করেছে নিকটেজন আমি আজির পৰা এসপ্তাহ আগতে আপোনালোকৰ গোৰেশ্বৰ থান পৰিবহণ কৰিব আহিছিলোঁ আৰু তেতিয়া এই অঞ্চলৰ ৰাইজৰ
এটা ডিমান্ড আছিল যে অতি সোনকালে আমার টাউন কমিটিটো গঠন হব লাগে। সেই মর্মে অতি শীঘ্রে এসপ্তাহ আট দিনের ভিতর আজি এই টাউন কমিটিটো গঠন হল। আর মই আশাবাদী এই টাউন কমিটির জড়িয়ে যেখানে আমার আধরুয়া কাম যেখানে করণীয় আছে গোটেখিনি আমার তেওঁলোকে চোয়া চিতা করব আর আমার গড়েশ্বর টাউনটো এটা সুন্দর টাউনলে পরিণত হব। একো তেনেকুৱা ভিতৰৰ মনোমালিনীৰ কথা নাই, খালি ভাইস চেয়াৰমেন নহয় আৰু এজন ওয়ার্ড কমিশনারও শপথ গ্রহণ করা নাই। তেওঁলোকে কি অসুবিধা আছে সেইটো মই গম পোৱা নাই, কিয় আজি উপস্থিত হোৱা নাই মই নাজানো। তো তাতে ভিতৰত একো এনেকুৱা থাকা বুলি আমি অনুভৱ নকৰোঁ। তো যেতিয়া তেওঁলোকে আকৌ উপস্থিত হব হয়তো পিছলৈ আমার এজন ওয়ার্ড কমিশনার আৰু ভাইস চেয়াৰমেনৰ শপথ গ্রহণ হব। না, বিজেপি ইউপি পেলা তেনেকুৱা একো সংঘাতৰ কথাই নাহে। যেহেতু আমি যিমানকেইটা টাউন কমিটি অলরেডি বনালো গোটেইকেইটা টাউন কমিটিত আমার সুন্দরকে শপথ গ্রহণ হয়েছে। ইউপিপিএলর চেয়ারম্যান আছে, কবাত ভাইস চেয়ারম্যান আমার বিজেপির আছে, আমার মেম ওয়ার্ড কমিশনার আছে, ইউপিপিএলর ওয়ার্ড কমিশনার আছে, আর তেওঁলোকে ধুনিয়াকে কাম কাজ আগবাই লৈ গৈ আছে। আর বিটিএডিতো আমি বিজেপি আর ইউপিপিএলর মিত্রজোট সরকারে খুব ধুনিয়াকে কাম কাজ আগবাই লৈ যায় আছে। এতে সংঘাতের একো প্রশ্ন নাই। যেহেতু এক খবর ওলাইছে যে বিশিষ্ট খবরের মধ্যে ভবেশ কলিতা আর দিলীপ জৈনার সংঘাতের উপ কোঅর্ডিনেটর নামটো আপনাদের বিজেপির একজন হেরি হিসেবে নেতা হিসেবে আপনাদের পাঠ চর্চা ওলাইছে, কি খবর? এইটো কোনটো পেপারত খবর ওলাইছে, কোনটো নিউজত খবর দিছে সেইটো মই নাজানো, মই গম পোৱা নাই। আর খবর উলওয়া বলে তেনকা আমি নাজানো, হয়তো এটু ভিতরের কথা কিবা কিবি এনেকা আছে, কিন্তু তেনকা আমার বিজেপি তেনকা না থাকে। বিজেপিত আমার নেতৃবৃন্দ যেটু দায়িত্ব দিয়ে যেটু আমার আদেশ দিয়ে সেই মর্মে সকলে কার্যকর্তা সকলে আমার কাম করে যায়। নিশ্চয়কে আমার যেখানে এসওপিডি বাজেট থাকে বা আমার 15 ফাইন্যান্স বা স্টেট আমার যিমানখিনি আমার আসনি থাকে তারপর আমার যিমান পয়সাখিনি আহে তেনকে পপুলেশন ওয়াইজ আর গড়েশ্বর মাত্র এটা মাত্র নহয়, ইতিমধ্যে আমার মসলপুরও ঘোষণা হল, মসলপুরের শপথ গ্রহণ হব কেইদিনমান পিছত আর তামুলপুরও অতি সোনকালে ঘোষণা হব। তো মই ভাবো প্রত্যেকটা শহরের মোট দায়িত্ব আছে, উদালগুড়িরপরা লৈ একেবারে কাজলগাঁও লৈ আপনার কোকরাঝাড় চিরাং গোটেকেইটা জেলার আমার শহরখিনি আমি আগবাই লৈ যাব লাগে, সেইখিনি আমার দায়িত্ব আর সেইখিনি আমি কর্তব্য আমি করি। গড়েশ্বর টাউন মডেল টাউন বলে নয়, আমার সকলকেইটা টাউনত কেটামান পদক্ষেপ আমার বিটিসি তরফৰপৰা লওয়া হয়েছে, যে আমার মাল্টিপার্পাস বিল্ডিং 7 বিঘাৰপৰা 15 বিঘা মাটিত মাল্টিপার্পাস বিল্ডিং এটা হব। তো সেইকেইটা গোটেইকেইটা টাউনতে হব, মডেল টাউন বলে নয়। আর আমার যেখানে ড্রেনেজর প্রবলেম মেইনলি মাল্টি স্টোরি বিল্ডিং আর ড্রেনেজের প্রবলেমখিনি আমি ইতিমধ্যে আমি সলভ করবর কারণে আগবাড়ি আছো। তো এইখানে হলে আমার বহুখিনি সকাহ হবো আর পর্যায়ক্রমে বেলেগ অসুবিধা যার থাকে যেবিলাক থাকে সেইখানে আমি আগবাই লৈ যাব। মই খুবই আনন্দ, যেহেতু আমার বহুদিন আশা আছিলে গড়েশ্বর সমষ্টিক মই 10 চনৰ পৰা 5 চনলৈ MCL হৈ থাকোঁতে এই মানে গড়েশ্বর টাউন কমিটি বনোৱাৰ কাৰণে মই আপ্রাণ চেষ্টা কৰিছিলোঁ। হিসাবে সেই সুযোগটো মই যোৱাবাৰ পোৱা নাছিলোঁ, এইবাৰ যিহেতু মই সুযোগ এটা পাইছোঁ মানে ইউপিপিএল দলৰ পৰা আৰু আমাৰ যিটো বিজেপি সমৰ্থিত দলৰ পৰা এটা সুযোগ এটা পাইছোঁ। হিচাবে আমাৰ গড়েশ্বৰৰ যিখিনি এৰিয়া 8টা ৱাৰ্ডৰ যি অভাৱ অভিযোগ আছে সেইখিনি আমি কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা ষ্টেট চৰকাৰৰ পৰা আৰু আমাৰ BTC ৰিজনৰ যিখিনি পান পজিশ্যন সেইখিনি আমি আদায় করার কারণে মর নিজে পদক্ষেপ লো। যে অনুষ্ঠান যেটু আছে আমার হেলথ সেন্টার আছে, তার শিক্ষা অনুষ্ঠান বিউ অফিস আছে, এডুকেশন মানে আমার ডিভিশন অফিস আছে, এনেকে সার্কেল অফিসও আছে, যে যেহেতু যেখানে অনুষ্ঠান লাগে ইয়াত আমি মানে বিক্ষোভভাবে লাগিম আর সেইখানে। আমি দুজন যেটা আমার উপ পৌরপতি আর একজন ওয়ার্ড কমিশনার
তেখেতসক দুজনও কিয় নাহিল আমি ইনভাইট করেছিল আমার ফালপরা কিন্তু কিবা বিজেপি ঘটিব পারে এটা মই এতালকে বর্তমান কোনো ডকুমেন্টস পোয়া না হিসাবে মই এটা একো কব নোৱাৰো। বর্তমানে মই পোৱা নাই যেহেতু পোৱা নাই হিসাবে মই বর্তমানে একো কব নোৱাৰো।